আজকের ব্লগে একটু আড্ডাই হবে, আড্ডা তোমাদের সাথে, আড্ডা সাথে খাবার দাবার তো থাকবেই। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডেনিল বেঙ্গলি, আর আমি তোমাদের হোস্ট রাজ। তো যেমন আমি স্ন্যাপে বললাম যে আড্ডা হবে, তো তোমাদের সাথে আজকে বসে আড্ডা মারবো, প্লাস একটু খাবার দাওয়া তো থাকবে। যখন ফুড ব্লগার হয়েছি, একটু খাবার দাওয়া না থাকলে কি আর জমে? তো তোমাদের সাথে একটু আড্ডা দেব, আর আপকামিং আমি কি করতে চলেছি সেটাও ডিসকাস করব, প্লাস আগে কি ভুল ত্রুটি হয়েছে সে তো আমি সবই জানতে পেরেছি। তোমরা যারা আমার বন্ধুরা সামনাসামনি এসেও বলেছ, আর কমেন্টও একটু একটু পেয়েছি, তো ওটা তো শুধরাতেই হবে। তো ভিডিওটা তো পুরো দেখতেই হবে, আর সাবস্ক্রাইব তো করতেই হবে। ভালোবাসা চাই, যেরকম বলি আমি থাকি, সেই ভালোবাসাটা আমার দরকার। আর বেল আইকনে ক্লিক করতে হবে, বেল আইকনে প্লিজ ক্লিক করে দাও, এখনই ক্লিক করে দাও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই সর্বপ্রথম যেন তোমাদের কাছে চলে যায়। চলো এবার তো আড্ডাটা শুরু করা যাক। ওয়েলকাম টু মাই আড্ডা, আজকের আড্ডা একটু জমজমাট হবেই। তো আড্ডাতে আজকে কি ডিসকাস করব? ডিসকাস করব যে আমি আপকামিং কি করতে চলেছি, আর এই মুহূর্তে কি খাচ্ছি, এই মুহূর্তে কি খাচ্ছি সেটা তো আমি দেখাবোই। তার আগে আমি একটু কথাটা বলে নিই, সেটা হচ্ছে আপকামিং, যেমন আমি নতুন বছর শুরু হবার আগে যেমন আমি বলছিলাম যে আউটডোর যাব, ঘোরা তো চলছেই, ঘোরা তো দিয়ে স্টার্ট করেছি আউটডোরে, মোমো তো আগের ভিডিওতে দেখেইছ, তারপর অনেক কিছু ট্রাই করতে চলেছি, যেমন চাইনিজ রেস্টুরেন্ট আর স্ট্রিট ফুড, কলকাতা স্ট্রিট ফুড ফুল অন ফলো, ফুল অন করবো, ওটা ফুল অন, ফুল অন। আমি একা যাব, আমার সাথে কোনো বন্ধুও যেতে পারে, সেটাও দেখতে পাবে। আর আমাকে একজন কোশ্চেন করেছিল যে যখন আমি খাবার খাচ্ছি, আমি যে খাবার যে খাচ্ছি ওটা উপভোগ করে যে বলবো যে কেমন হয়েছে, ঠিক আছে, তার জন্য একটু নেচে দেখাতে হবে বা একটু লাফাতে হবে বা হই হুল্লো করতে হবে, ওরম করে তো করা যায় না দাদা। তো আমি যেমন খাবার খাই, আমার জিভে যেমন টেস্ট লাগে, আমার টেস্ট বার যা বলে আমি সেটাই আমি বলবো, ঠিক আছে। খারাপ হলে অফকোর্স খারাপও বলবো, ভালো হলে তো ভালো বলবোই। তো ওইভাবেই আমি ওভারঅল ফুড ব্লগিংটা করব, আর ফুড রিভিউটা দেব, ঠিক আছে। তো সেটা ঘরোয়া রান্না হোক, ঘরোয়া রান্না সবাই বলে যে ঘরোয়া রান্না তো মা বানাচ্ছে সবসময় ভালো হয়, অফকোর্স ভালো হয়। আর নাচার কথাটা যেটা বলছিল, ওটা ওটা ঠিক নিতে পারলাম না, নাচানাচি তো করা যায় না, খেলে তো অনেকজনই তো করে, তো আমি তো করতে পারবো না, আমার যেটা লাগে আমি ন্যাচারালি সেটাই বলবো। সো একটুখানি সহ্য করে নিও। তো আজকের খাবারে ফিরি, আজকে কি খাচ্ছি, আজকে খাচ্ছি হচ্ছে, পজ কেন হয়ে গেল বলছি, চিজ কেক আর ঘরোয়া ফ্রুট কেক। তো এই চিজ কেকটা আমি অ্যাকচুয়ালি আজকে আমি ঘরে এসে একবার আমার মানে যে ফুড অ্যাপগুলো হয় মোবাইলে, সে ফুড অ্যাপ ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ এটার ছবি দেখলাম। তো এই চিজ কেকটার নাম হচ্ছে নিউ ইয়র্ক চিজ কেক, নিউ ইয়র্ক ইয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মানে ইউএস এর নিউ ইয়র্কের চিজ কেক। তো ওটা নাম দিয়ে চালাচ্ছে, ওখান থেকে অফকোর্স আসেনি,
তো ওখানের ফ্লেভার অনুযায়ী এটা বানানোর চেষ্টা করেছে, তো সেটাই এখানে আমি আজকে আনিয়েছি। তো দেখে ভালো লাগলো, তো ভাবলাম টেস্ট করে দেখি। আর এটা হচ্ছে ঘরোয়া কেক, ঘরোয়া ফ্রুট কেক, যেটা আমার বাড়িতে বানানো হয়েছে। এর আগে তো ক্রিসমাসে বানানো হয়েছে, তার মধ্যেও আমার আবার বানানো হয়েছে। মানে বলতে পারো যেমন আমার মা বাবা আগের ভিডিওতে দেখেছিলে যেভাবে বানাচ্ছিল ওইভাবেই বানিয়েছে। অফকোর্স আমার অবদান কিছু নেই, কিন্তু তবুও তারাই বানিয়েছে আর আমি সেটাকে নিলাম। তো দুটোর যদি আমি এখন কম্প্যারিজন করতে যাই সেটা একটু অন্যভাবে হয়ে যাবে, তো আমি ওইভাবে কম্প্যারিজন করতে পারবো না। অফকোর্স দুটোই ভালো খেতেই হবে, আমি এখনো টেস্ট করে দেখিনি। তো চলো এই আড্ডাটার সাথে একটু টেস্ট করেও দেখি। তো প্রথমে কোনটা টেস্ট করব, প্রথমে আমি টেস্ট করব হচ্ছে নিউ ইয়র্ক চিজ কেকটা। তো একটু আর এই কাঠের চামচটা ওরাই দিয়েছে, তো আমি কোনো রকমের ব্র্যান্ড প্রমোশন তো করছি না, আমাকে তো কেউ টাকা পয়সা দেয়নি। সেটা কোত্থেকে নিয়েছি না নিয়েছি, কোত্থেকে না নিয়েছি না নেইনি, সেটা তুমি আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পেয়ে যাবে। আমি ওখানে ছবি দেবো, ওখানে ট্যাগেও করব যেখান থেকে আমি এটা নিয়েছি। আর বেশি কিছু তো বলতে পারবো না এই ভিডিওতে, তো ওখানে গিয়েই দেখে নিও, ঠিক আছে? আর ওই সূত্রে আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, আর ফলো করে আমার আপকামিং যত ভিডিও আসবে তার খাবার দাবার সব কিছু ছবি থাকবে। আর আর পাস যেগুলো আমি করেছি সব খাবার দাবার ওখানে আছে, যেমন পিঠে, কচুরি, লুচি, মোমো, তো ওইগুলো দেখো। আর একটা হার্ট সাইনে একটা ক্লিক করে দিও, ঠিক আছে? আর হ্যাঁ, ইনস্টাগ্রামে আবার বলছি ফলো করো আমাকে। ওয়েল, টেস্ট করে দেখি। বাহ বাহ বাহ, চলো এক স্পুন। চিজে ঠাসা, চিজে ঠাসা, ভালোই বানিয়েছে, ভালোই খেতে হয়েছে। তো এটার আমি যদি রিভিউ দিই, একটু ক্লাসি ধরনের কেক বলতে পারো, এটা ক্লাসি ধরনের কেক। ক্লাসি বলতে গেলে মানে তোমার মনে হলো যে চলো আজকে একটুখানি অন্য রকমের, যারা মানে যারা কেক ভালোবাসে, যেমন আমি খুব কেক ভালোবাসি, সে পেস্ট্রি হোক বা ফ্রুট কেক হোক বা পাম কেক হোক, ঠিক আছে? তো তাদের জন্য এটা একদম সলিড বলতে পারো, তারা মানে বলতে পারো যে এটা একটু একটু লাক্সারিয়াস টাইপের কেক বলতে পারো, এটা চিজ কেকটা, ঠিক আছে? তো আমি জানি কেকে কোনো ডিভিশন হয় না, লাক্সারি বা নেসেসিটি মার্কা এরকম কিছু হয় না অফকোর্স। তো আমি এটা খেয়ে যা বুঝলাম যে এটা অফকোর্স দারুণ খেতে, আমার কথায় আগুন খেতে আর সলিড খেতে। একে আমি ফুল মার্কস দেবো। যদি রেটিং করতে বলো পাঁচে, আমি একে অফকোর্স পাঁচই দেবো, কেন কি এটা খেতে ভালো, কেন কি মুখে যখন আমি দিলাম এটা পুরো গলে গেল, ঠিক আছে? আর এটার আকারটা আমার স্ন্যাপে তো আশা করি দেখতেই পেয়েছো, ওভারঅল পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি, ঠিক আছে? এবার এটার প্রসঙ্গে আসি, ঘরোয়া কেক, তো এটা আমি আর চামচ দিয়ে খাচ্ছি না, বাঙালি ছেলে বাংলাভাবে খেতে ভালোবাসি, তো বাংলাভাবেই এটা খেয়ে দেখাবো। হোম মেড ফ্রুট কেক, হ্যাঁ বাই দ্য ওয়ে বলে দিই, এটা হচ্ছে এগ, এর মধ্যে এগ আছে, আর এটা হচ্ছে এগলেস, এগলেস ফ্রুট কেক, হোম মেড, মা বাবার বানানো। পিনাট মানে বাদাম, মোরব্বা, ড্রাই ফ্রুট দিয়ে এটা পুরো ব্রাউনির মতনই দেখতে লাগছে, পুরোপুরি ব্রাউনি বলবো না, এটা হচ্ছে ফ্রুট কেকই। দারুণ। তো আমি যেটা বলছিলাম যে এই আড্ডাটা যেটা আমি এখন মারছি তোমাদের সাথে, মানে এই আড্ডার মেন কারণ হচ্ছে আমি আপকামিং ভিডিও নিয়ে তো বলেই দিলাম কি করতে চলেছি। ভুল ত্রুটি, ভুল ত্রুটি বলতে গেলে যদি একটুখানি এদিক ওদিক হয়ে থাকে সেটা তোমরা বলেছো, সেটা আর কি বলবো। আর মানে যেটা আমি বললাম যে রিভিউ দিতে গিয়ে তো নাচতে বাঁচতে পারবো না, আবার রিপিট করছি,
আমি যেমন খাই আমার টেস্ট বার যা বলেন সেই অনুযায়ী আপনাদের বলবো। জানি বড়রাও দেখছে, ছোটরাও দেখছে, আমার বয়সী ছেলে মেয়েরাও দেখছে। তো তোমরা যেটা আমি বলে থাকি সেটা হচ্ছে কমেন্টে জানাও যে আর কোথায় ভালো ভালো জায়গায় গিয়ে মানে শুট করলে, মানে কভার করলে তোমরা মানে তোমাদের মানে ভালো করে দেখাতে পারি ওটা আমি, যাতে সেটা আমাকে কমেন্টে লিখে জানাও। আর তোমরা পেস্ট্রি বা কেকের মধ্যে বলো যে মানে চিজ কেক বা নিউ ইয়র্ক চিজ কেক, মানে চিজ কেক খেয়েছো কিনা। আমি জানি অনেকজনই মানে অনেক জায়গায় খেয়েছে, তাদের কেক হচ্ছে একটা লাভ মানে ডেজার্টের অনুযায়ী, ঠিক আছে। তোমরা সেটাও কমেন্টে লিখে জানাও। আর ঘরোয়া ফ্রুট কেক তো বাড়িতেও বানানো যায়, সেটা আমার ভিডিওতে দেখে নিও, আমার হোমমেড যে ফ্রুট কেক যেটা ক্রিসমাসে বানিয়েছিলাম ওটা রেসিপিটা পুরো দেওয়া আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো তোমাদের সবার বন্ধু বান্ধবদের আর ফ্যামিলি মেম্বারদের, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি একটাই কথা বলবো, সাবস্ক্রাইব না করলে ভালোবাসা সত্যি দিচ্ছ কি দিচ্ছ না কি করে বুঝবো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এখানে, পরের ভিডিওতে আবার দেখা হবে, সেটা আউটডোরে হতে পারে, হোমমেডেও হতে পারে। চলো টাটা।